নমস্কার দর্শকবৃন্দ, ক্যাম্পাস খোলার দাবি, রাস্তায় ক্লাস পড়ুয়াদের। সম্প্রতি একটি নিউজ মিডিয়াতে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেটি আমরা বিস্তারিত জানব। ক্যাম্পাস খোলার দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পড়ুয়ারা আন্দোলন করেছেন, আর এবার ধারাবাহিক আন্দোলনের রাস্তায় হাঁটছে ছাত্রছাত্রীদের নানা সংগঠন ও মঞ্চ। বন্ধ ক্যাম্পাসের বাইরে রাস্তার ওপরে ওপেন ক্লাসরুমের আয়োজন করেছেন পড়ুয়ারা। যাদবপুর, প্রেসিডেন্সি সহ শহর এবং শহরতলির নানা কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে এমন খোলা ক্লাসরুমে পড়ুয়ারা ফুটপাথে বসেই শিক্ষকদের থেকে ক্লাস করবেন। এই পরিস্থিতিতে ক্যাম্পাস খোলার বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে বিকাশ ভবন। সূত্রের খবর, কোন ফর্মুলায় দ্রুত ক্যাম্পাস খোলা যায় তা নিয়ে আলোচনা শুরু করা হয়েছে। বিষয়টিতে নবান্নের ছাড়পত্র লাগবে, তবে শিক্ষা দপ্তর নিজেদের মতো করে উদ্যোগী হয়েছে। বিভিন্ন রাজ্যে যেখানে ক্যাম্পাস খুলছে সেগুলির রিপোর্ট খতিয়ে দেখা শুরু করেছেন দপ্তরের কর্তারা। ইতিমধ্যে রিওপেন ক্যাম্পাস নামে একটি মঞ্চ তৈরি করেছেন পড়ুয়ারা। মঞ্চের তরফে শুভজিৎ সরকার বলেন, আমরা সাধ্যমতো কয়েকটি ক্যাম্পাসের বাইরে অথবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ওপেন ক্লাসের আয়োজন করছি। রাস্তায় বসে ক্লাস করে আমরা ডাক দেব ক্যাম্পাসটা যেন খোলে। আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রকল্প নিয়েছে এসএফআই সহ বেশ কয়েকটি বামপন্থী সংগঠন। লাগাতার আন্দোলন করছে ডিএসও। আগামী 12ই আগস্ট রাজ্য ও দেশের নানা প্রান্তে রাস্তায় বসে ক্লাসের আয়োজন করবে এসএফআই। যাদবপুর ও প্রেসিডেন্সি উভয় বিশ্ববিদ্যালয়েই পড়ুয়ারা খোলা ক্লাসের আয়োজন করবেন। রাজ্যের বেশ কজন পরিচিত অধ্যাপকের সঙ্গে কথা বলে একটি লেকচার সিরিজ আয়োজনের কাজে হাত দিয়েছে আরও কয়েকটি সংগঠন। পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন করেছেন সেফ এডুকেশন কমিটির তরুণ নস্কর ও যাদবপুরের শিক্ষক সমিতি জুটা। জুটার সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, আমরা পড়ুয়াদের এই আন্দোলনে সামিল হয়ে রাস্তায় ক্লাস করাব। এবার এক নজরে দেখে নেব কোন রাজ্যে কোন পথ। অন্ধ্রপ্রদেশ, 2021-2022 শিক্ষাবর্ষে স্কুল কলেজে ক্লাস শুরু 16ই আগস্ট। হিমাচল প্রদেশ, আজ সোমবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস খোলার অনুমতি এবং নিচু ক্লাসের পড়ুয়ারা পড়া বুঝতে স্কুলে যাতায়াত শুরু করবে। গুজরাট, 26শে জুলাই থেকে 50% পড়ুয়া নিয়ে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হয়েছে। সাধারণ কলেজের ক্ষেত্রেও তাই। ওড়িশা, গত 18 ও 26শে জুলাই বিজ্ঞপ্তি দিয়ে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হয়েছে। পাঞ্জাব, স্কুল কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে, তবে শিক্ষক শিক্ষাকর্মীদের ভ্যাকসিন বাধ্যতামূলক। মহারাষ্ট্র, 15ই জুলাই থেকে যেখানে গত এক মাসে করোনা সংক্রমণ কম সেখানে খুলেছে স্কুল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।